টুনকু কথাকে কেন্দ্র করে সিলেটের জকিগঞ্জের পৌরসভা গন্ধদত্ত গ্রামের জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী ও হক ট্রেডার্সের মালিক রুবেল আহমদ জুবেল দুর্বৃত্তর ছুরিকাঘাতে খুন। প্রিয় ভিউয়ার্স, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি গত শনিবার রুবেল আহমদ জুবেলকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে এবং পরবর্তীতে তাকে ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং ওখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওনার দুটি সন্তান রয়েছে, আজ ওনার দুটি সন্তান এতিম হয়ে গেছে। আসলে কি নিয়ে কি হয়েছে আমরা বিস্তারিত ওনার পরিবারের সাথে কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আমার সাসার ঘর বাইর ঘরের বাইজি বিয়ে হয়েছে খান্দিগাম পূর্ব মাঝগান্দি তা উনার একটা ছেলে মারা গেছে আজ প্রায় চার পাঁচ দিন হইব। ওই ছেলেটা মারা যাওয়ার পরে আমার শাশার ঘর বাই ওই ছেলেটা মৃত্যু মারা দফন করার জন্য তার বাড়িতে নিয়ে গেছেন। নেওয়ার পরে আমার শাশার ঘরের বাইরে বান্ধিয়া রাখিলিছেন বাচ্চা মারা দেওয়ার পরে। আমার শাশার ঘর বাইয়ে ফোন করছেন যে অজুবেল আমারে বাঁচাও, আমারে বান্ধিয়া থাকছেন। আমার বাই বাসানিত গেলে ও যে সাজু আমার বাইরে সুরিয়া গাত করছে, ও সাজু দা লইয়া বার হয়েছে, আমার বাইর দা লইয়া বার হয়েছে, আমার বাইরে মানছে ধরা বান্ধা করছেন ওই সাজু রে। আর আমার শাশার ঘর বাইরে আমার বাইয়ে কইছেন আমার শাশার ঘর বাই সুর হয়েছে দিন তানার দেও, আমরা তানা তাকে জুটাইয়া আনিমু। ও মাত কথা কাটাকাটির কারণে শনিবারে রায় দাঁড়টা দিছি পুরাতন লঞ্চঘাট সেবা বস্ত্রালয়ের সামনে থেকে মানে ছুরিতে আঘাত করে করে দোকানে নিয়ে মানে ফেলাইছে। এই ছেলেটার বয়স 23 বছর হবে, আমরা তো ওরে দেখি নাই, একাই ছিল ও আমার বাইর দোকানের ছেলে বলছে ও একা ছিল, ও আমার বাইরে বাসাইছে একটা হাল্লাটি হাতে নিয়া। আমার চাচাই কইছেন যে যেতু তান্ডে মারছে তাই আমার একজন ফুর গরো বনির জামাই লগে তাই কফি খাইয়া ও যাইরা দোকান, তখন আমার আমরা বাড়িতে আসলাম, আমার চাচা ইস্তান করা ইস্তান করিয়া ইলা গুমতা হইন তাই তেরাবিন নমাজ নমাজের পর্যন্ত গুমতা হইন তাই গুমতা হন যখন তাই নাক্তাও ফোন দিছে গিয়ে যে মারতো, ফোন দিয়া কইছে যে তুমি খান তুমি বাজারও আও তোমার লগে দরকার আছে। তখন তাই গেছ তাই তাই বারোইছন বারোই আমার দাদারে ডাক দিছেন, দাদারে ডাক দিয়া কইন হে অল অল আমার ফোন দিছে তাই আমি তুমি তাই কিতা শুনাইছো উন বাড়িত কিতা গরম গরম মাতিয়া গেছন আমরা মনে করছি তা দিও তাই গেছন বাজারও বাজারে যাওয়া দিয়ে আমার ফুরগুলো বই নিয়ে জামাইর লগে বইয়া বনমূলক কফি খাইছেন, বনমূলক কফি খাইয়া তাই গেছন হেন্ডে বিদায় দিয়া তাই কইছেন আমার দোকানও তোরা দরকার আছে আমি যাই যাই ও যে পুরাতন লঞ্চ কাটছে নাই লঞ্চ কাটর বাদী তাই যাওয়াত লাগছেন সাজিয়ে ফোন দিছে দিয়া কইছে তুমি খানো তাই নয় আমি দোকানও যাইয়ার দোকানও যাইয়ার কইয়া তাই আগেও ইয়া গেছেন আর হেও বাদি কোন দোকানটাই বার হয়েছে না খানটাই বার হয়েছে জানি না সেবা বস্ত্রালয় তা কি অন তাকি মানে ও ছুরি দি ফেরাইতে ফেরাইতে লইয়া গেছে দোকানও নিয়েও ফেলাইছে ফেলাইয়া বাদে তাও আবার মানে উবাত নাই শুধু কুফানিত আছে। আর আমার চাচারের অন্য যেহেতু মারছে অনর সবচেয়ে বেশ জখম, হ্যাঁ অনর ওটা বেশি বিতরে দি ঢুকছে গিয়া ফার্স্ট যখন তখন ফুস করে বাতাস পার হয়েছেন তাকে যেহেতু ছুরি এ বাঁকরছে ছুরি বাতাস পার হয়েছে তাই সজোরে তাই তানো মুখে কইছেন আমারে বুঝছেন মাঝে নিয়ে ফেলাইছে ফেলানি পরে দোকানে একটা কর্মচারী আসলো হামিদ নামে একটা ফুয়া হে দেখিয়া বার তাই কইছেন বাতি যা আমারে বাসারে না না তাই নেখা যজ্ঞে মারছে ইগু এখা আর আমার চাচা তাইনও এখা তাই ঘরে সাপোর্ট দেওয়ার লাগে মানুষ চার পাঁচটা আসেন বুঝছেন তখন নিয়া ফেলাইছে তখন হামিদে কইছে উবা কইতে হে দৌড় দিছে আর আমার চাচার লি হসপিটাল গেছেন হসপিটাল গিয়া ইনো গছিছে নাই প্রচুর রক্ত গেছে মানে তা শরীরের সব রক্ত গেছে কি একমাত্র শেষ আছে আছে মানুষ মানুষ তখন যেহেতু আক্রমণ হয়েছে তখন আস্তা বাজারও মানুষ নমাজও আস্তা বাজারও মানুষ নমাজও নমাজও তারাবিন নমাজও তারাবিন নমাজও ই গলি তেমনিও মানুষ তা কন না তাও তো নমাজ সেও নাই ই গলিতে একবারে নিজেও মাসলো তখন যখন মারিয়া ফেলাইয়া গেছে তখন হামিদে শিখ দিছে হামিদে শিখ দেওয়ার পরে মানুষ আইসন মানুষ আইয়া আমরা লগে অ্যাম্বুলেন্সে গেছেন মানুষ দুইজন তারা জায়গা দেখছে জিনিসটা কিলা কিতো হয়েছে কিলা মারছে সবটা তারা দেখছেন আমার ভাই আমার অগর সাসার ঘরের ভাই একটা মেয়ে বিয়ে হয়েছে এই হত্যাকারীর বড় ভাইয়ের লগে সাইবুলের লগে এই মেয়েটা বিয়ে হওয়ার পরে দীর্ঘদিন থেকে শারীরিক মানসিক নির্যাতন এই পরিবারের সবে করে আমরা বিভিন্নভাবে আনি আটকাইছি আটকাইয়া দেই না তো আসে গ্রামের পাড়া প্রতিবেশীর মুরব্বী হলে ভাবাতো দরিয়া নেই এই মেয়েটার একটা মেয়ে আছে ইত্য বছরে মেয়েটার একটা ছেলে হয়েছে ছেলে হওয়ার পরে ছেলেটা একদ মাস থাকার পরে ছেলেটা মারা গেছে মারা যাওয়ার পরে ওই তারা আরে খবর দিছে তোর নাতি মারা গেছে নেওয়াইয়া এই আমার
এই বাতিজির জামাইটা সৌদি আরব প্রবাসী ও তারা আইছে আইয়া এই বাচ্চা মৃত বাচ্চাটারে লইয়া গেছে যাইতার সময় ওই জায়গায় যাওয়ার পরে ওই নানা যে মৃত বাচ্চার যে নানা নানাও সাথে গেছে যাওয়ার পরে তারা অন্য আঠাইয়া রাখিয়া কই আমার নাতিরানি দে নাই তুমি দেখতে পারতে নাই হেসে অন্তনে খবর আইছে যে আমার আঠাই লিসন তুমি তাই নেওয়াইয়া ও জুবেল গেছন গিয়া তারে ছুটাইয়া জিরিন যাওয়ার ফলে জুবেলর যে খুব অকত্য ভাষা গালি গালা দিয়ে সেই মারা ধরার জেসলো দা খুলাল লইয়া বারাইছন অনেক সাক্ষী আছেন এলাকার তার পাড়ার পাড়াপতি বেশি এসে অন্তরে লইয়া আইছ নেওয়ার পরে ও জেরে এখন অন্য হওয়ার পরে অজ্ঞ কইছে তোমার চিনাই বুঝাও তুমি ওলা এন কিছু সাজুয়ে কই একটা শক্তি কাটাইয়া অন্তরে লইয়া আইছ প্রতিবাদ করিয়া গিয়া তারার বাড়ি তো ইকানার তাই তো অনেক দূরতেই গেছে ও হিসাবে শক্তি কাটাইছ আর ও প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতে ও নিঃসঙ্গ হত্যাকাণ্ড উৎপাতিয়া সন্ধ্যার 8:20 সময় 8:30 সময় মসজিদ তেরাবির নামাজ হয় তখন বাজারের সব জায়গার মসজিদ মানুষ ফাঁকা থাকে এই আলোকে হে এই সুযোগে দোকানের এক পিছনে উৎপাতিয়া বইসার টাইম যাইতে সময় তানে এলোপাতাড়ি বাটাইল দিয়া যে আসলে পেশা হইল কাঠমেস্তির তার বাটাইলা তো আসলো বাটাইল দিয়া এলোপাতাড়ি খুপাইছে আর এই কোপানির পরিপ্রেক্ষিতে তার এই প্রচুর রক্তক্রণ হয়েছে আর পাশাপাশি মানুষও নাই যে দুই একজন আইসে দৌড়ে হাল্লা চিকিৎসা দিছে দিয়া মেডিকেল লইয়া গেছে মেডিকেল ইন গচ্ছে না সিলেট লইয়া গেছে সিলেট লইয়া গিয়া যাওয়ার পরেও দুই দিন চিকিৎসা দিন থাকার পরে মারা গেছে এই যে স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন কালো মাস্ক পরা উনি হচ্ছেন নিহত রুবেল আহমদ জুবেলের বাতিজি অর্থাৎ নিহত রুবেল আহমদ জুবেল হচ্ছেন উনার চাচা উনার পক্ষ নিয়ে যখন নিহত রুবেল আহমদ জুবেল কথা বলেন প্রতিবাদ করেন তার প্রেক্ষিতে উনার দেবর সাজু কর্তৃক নির্মমভাবে খুন হন আমরা উনার সাথে কথা বলবো এবং পুরো ঘটনাটি জানার চেষ্টা করব সাথেই থাকুন নিহত রুবেল আহমদ জুবেল আপনার কি হন যদি একটু বলতেন হ্যাঁ আমার চাচা আমার বিয়ে হইছে মানতে আমার বহুত যন্ত্রণা করে আপনার স্বামী কোথায় থাকেন সৌদি থাকে তো আমার লোক সাথে মারা করেন হরিয়ে খাইতে দিন না চাউল টাউল কোনটা দিন না নাচবেন খরচা বর্ষ কোনটা বাধা তো আনতে দিন না কইন দিন ফুকনি করলা ডাইল ডাইল দিয়ে খাবার লাগে আমি তো যাতে পারি না খাইতে পারি না তার কারণে আমি বাড়িতে কই যে আমি তো খাইতে পারি না আর বাপ্পা ইনতে অন্তর আমার খরচ তো দেয় না আমার বাচ্চা ইনতর খরচ আমার খরচ দেয় না আমরা বাচ্চা দুইটা একটা মারা গেছে আর একটা আছে আর অন্তনে আমার খরচ ফরচ আমার বাপ্পা ইনতে দেয় না আমি হনো বুয়ে হনো খাই বুঝেন বা দেওয়া করতে করতে আমরা খাইতে 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 তাই আখটিছি একটা বাদে মেম্বার চেয়ারম্যান হলে মুরব্বী হলে আমারে দিছে জানি ইলে আর হইতো না তারা নিশ্চয় জানি ইলে আর হইতো না যাওয়া বাদে তাও ফিরে তারা ওলা করে ফিরে হরিয়ে চাউল রান্ধন বার করিয়া দিয়া কইব অগুন রান্ধিতাম খাইতাম এখত খাইলে দুই এত উপাস থাকি ওটা ওটা করিয়া কইছে কোনো সাথে আল্লাহ বাচ্চা একটা দিলাইছেন কোনো সাথে খাইলাই খাইলাই এখন দেখছি পারিয়ান না পারিয়ান না এবার দিয়ে আমার স্বামী বিদায় দিতো বিদেশ যাওয়া পরে আমার লগে কোনো মাত কথা না কয় আমার বাপার বাড়িতে আমি টেকা নিতাম টেকা নিতাম আমি কইছি না আমার বাপার বাড়ির টেকা নাই আমি টেকা দিতাম তারপরে আমার খুব মারপিট করছে করার পরে আমারও কইছে যে আমি টেকা না নিলে আমার হেসারি দিব আমি কইছি আমার বাবাই নিলে বিদেশ না দিন আমার টাকা পয়সা দিন আমার দিতা আর আমি দিন আনতাম তারপরে না বিদেশ গেছে আমার লগে তাও মাতছে না বিদেশ গেছে গিয়ে মাতিছে না আমার লগে বিদেশ গিয়ে আমার লগে মাতে না সেবর লগে মাতে আমার লগে মাতে না তার কারণে আমি কোনটা মাতছি না তারপর কইছি আল বাচ্চা ইন্টার বাজেছে ইয়া কইছি কোনো সুরত খাইলাই কোনো সুরত খাইলাই এখন আর পারছি না না আপনার স্বামীর নাম কি সাইফুল ইসলাম আপনার শ্বশুরের নাম কি ফখরুল ইসলাম এই গ্রামটা কোন জায়গায় পড়ছে মাইসান্দি আমি বাড়িতে নেওয়া বাচ্চা লইয়া আমি একলা ঘর নেই আমার দরজা লাগাইছে দে না আমার মায়ের ফিট করছে খরাবা দে আমার লগে খুব খারাপ ব্যবহার করছে খরাবা দে আমি সিক সিল্লা নিয়ে দিছি তাই আমার মুখটি আমারই ধরছে ধরে কইছে আমি সিল্লাইতাম না তাও আমি সিল্লাইছি তারপরে হ্যাঁ আমার মারছে মারাবা দে আমার বাড়িতে ফোন দিছি ফোন দেওয়া দিয়ে আমার চাষা গেছে আমার চাষা বাপু গেছে দেওয়া বাদে আমার এই গিয়ে আনছেন আনাবা দে এখন বাদে আমার একটা ছেলে হয়েছে বুঝছি নিয়ে একটা ছেলে হয়েছে তার ছেলেটা আমার খুব নষ্ট করতা করি আমার জামাই আমার জালে ছেলেটা নষ্ট কর তাবিজ টুবিজ দিছেন যে নষ্ট করার লাগে বাদে আমি এটা বুধ ভাইয়া তাবিজ খুলি দিছি খোলা খোলা পরে আঁকছি বাড়ি বাড়িতে আঁকছি স্বামী গেছে কি বিদেশ আমি আঁকছি বাড়ি যেন আমার দেওরে যেন খারাপ ব্যবহার করছে আমার সাথে আমার আনিল ছয় আনার পরে
খারাপ ব্যবহার করছে আমার সাথে আমার আনিল যে না আনার পরে তারা কইছেন যে বিচার করছেন যে মেম্বার হলে বিচার করে দিতে তারা বিচার মানে না তারা বিচার মানে না তারা কয় তারা বিচার মানত না তারা বিচার মানে না এবার আমার একটা ছেলে হয়েছে ছেলে বাবার ছেলের যেন বাচ্চাটা হয়েছে যেন বেমার পড়ছে যেন কোন ঔষধ বসে কোনটা তারা দিছে না এবার আমার বাচ্চা তারা জীবরা দিয়ে আমার বাচ্চা তারা মারছে আমি বহুত দৌড়াদৌড়িও করছি তারা 1 টাকা দিছে না বাপেও 1 টাকা দিছে না তারা বাড়ি এলেও 1 টাকা দিছেন না আমার বাচ্চা মরে গেছে মরার পরে তারা আইসেন আমার হরি আমার হর আইসেন যেন বাচ্চা নেওয়ার লাগে তাও আমার বাচ্চা আমার মেয়ে ছেলে দুটা লইয়া গেছে কি দেখছি আমার ভাই গেছে আমার বাপু গেছে তারপরে তারা আমার বাপ ভাই তারা আমার ভাইয়ে আমার একটা মেয়ে খান দিছে আর মেয়েটা লইয়া দোকানে মনে হয় বার হইছিল বাতি আইছে বাড়ি আমার বাপরে তারা 1 টাকা বান্ধে তুইয়া দেন বান্ধে তুইছেন তুইয়া দিন তারা মারপিট করতো তারা দা দুবার করছে দিন আর বাপরে তারা কাটিত বাদে আমার বাড়ির ফোন দিছে আমার বাপে ফোন দেওয়া আমার বাড়িতে আমার চাচা গেছে জুরবেল আহমদ গেছেন জিবেল গেছেন যাওয়া পরে আমার জিবেল চাচারে তাইন তাইন ও দিন দেখে কোন করছে হে দাবার করছে গোদাবার করছে দিন আমার চাচা ইন্তরে কাটিত কুদালটা বাইর করছে হে কাটিত বাদে তিন দিন মুরব্বী হলে বাড়ির মুরব্বী হলে মানুষে দরিয়া বান্ধি করিয়া শেষ করে দিছেন তারপরে আইচ্ছা আমার বাপ আইচ্ছেন লইয়া আমার বাপে লইয়া আইসেন চাচায় আনার পরে আমার চাচা ইস্তারের সময় আইছেন বাড়ি ইস্তার গাওয়া পরে ফুটিছেন ফুটা বাদে ফোন দিছে যে আপনি কই আছে কইছেন আমি বাজার বাড়ি কইছে তুমি বাড়ি বাজারও তুমি আও আমার চাচা বাজারও গেছেন বাজারে যাবো আমার চাচারে নিছে নিয়ে আমার চাচারে হে চাকুটি ভাড়াইছে